ধেয়ে আসছে ঘূর্ণবর্ত ফের বৃষ্টি পূর্বাভাস রাজ্য জুড়ে রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় নিতে শুরু করছে শীত চলছে আবহাওয়া পরিবর্তন আর এরই মাঝে নতুন করে ঘূর্ণাবর্তের আবির্ভাব সে কারণে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্য জুড়ে দুদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে আলিপুরের আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলতি সপ্তাহে শুরুতেই কলকাতা থেকে শীত ও তার আবাসপত্র গুটিয়েছে আর এবার জেলাগুলি থেকেও ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত তবে আগামী সপ্তাহের সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে ঘূর্ণিবর্ত জেলায় উত্তর উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে এছাড়া মেঘলা আকাশ থাকতে পারে বেশ কয়েকটি জেলায় পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আন্দামান সাগর ও দক্ষিণবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে তবে সোমবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নাগাদ পশ্চিমবঙ্গের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিন চারেক তাপমাত্রা সেরকম অদলবদল হবে না বলেই পূর্বাভাস পাওয়া গিয়েছে আলিপুরের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই কয়েকটা দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে একুশ ডিগ্রির মধ্য অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে আঠারো ডিগ্রি মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে তখন হাওয়া ফথি ছিল আজকের এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুনভাবে ভিজিট করলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে